না আমি বাড়ি পাই না, বাড়ি কাগজ যাচ্ছে ছবি যাচ্ছে বইটাই দুবো দুবো, আর বাড়ি আমাদের আসছে না, বাড়ি আসছে না, সব নিয়ে যাচ্ছে ছবি নিয়ে যাচ্ছে সবই নিয়ে যাচ্ছে, তা বাড়ি আমাদের আসছে না, বলছে এই 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 মাসে কয়েকদিন মাসে পাবে, এই কয়েকদিন মাসে পাবে, আমাদের বাড়ি আর আসছে না। মানে কারণটা কি বলছে, ওরা কি বলছে? বলছে হ্যাঁ দুবো, হ্যাঁ দুবো, আমাদেরকে ভুলি ভুলি রাখছে না, কি করছে, আমার তো সেই বয়স্ক মানিও বাবা, আমার তো লেখা পড়া জানি না, এবার আমরা পঞ্চায়েতে যাই না, কোনো পার্টিতেও জোর করে বলতেও পারি না। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বীরভূমেও আবাস যোজনার বাড়ি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, যা সরজমিনে খতিয়ে দেখতে শুক্রবার জেলার রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহারপাড়ায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পাইনি আমি, বলেছিলেন? বলেছি কালকে। কালকে বলেছে? কবে থেকে আবেদন করছেন বাড়ির জন্য? বাড়ির জন্য অনেক দিন থেকে করছি, তবু দিচ্ছে না বাড়ি। এই তো এই বাড়িতে থাকেন? গোপালপুর অঞ্চলের বহু পরিবার ঘর পায়নি বলে অভিযোগ, তবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদন্তে ভরসা রাখছেন তারা। আমরা এখনো ঘর পাইনি, আমরা আমাদের নাম আছে লিস্টে, অঞ্চলে অনেকবার আমরা দরখাস্ত জমা দিয়েছি, এখনো আপনারা একটু দয়া করে দেখবেন, আমার বাড়ির অবস্থা ভালো না, ইনকাম নাই। বললাম এই যে তো আবাস যোজনা যে ঘর নিয়ে যে একটা দুর্নীতির অভিযোগ উঠছে, সেই দুর্নীতি দেখা যাচ্ছে যে আপনারা পাননি, তো আপনার এলাকায় কারা কারা পেয়েছে আর কি? আমাদের এলাকায় অনেকেই পেয়েছে, হ্যাঁ মোটামুটি অনেক লোকে পেয়েছে, যারা পাওয়ার যোগ্য তারা এখনো পায়নি, আমরাও পাইনি। যারা পেয়েছে তারা কি পাওয়ার যোগ্য ছিল? অনেকে পাওয়ার যোগ্য ছিল না। একই চিত্র নদিয়া জেলায়, সেখানেও প্রকৃত যোগ্যরা আবাস যোজনার ঘর পায়নি বলে অভিযোগ। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘর দিচ্ছে না? ঘরের নাম আছে আপনার? হ্যাঁ ঘরের নাম আছে। তবু পাননি? না। কি বলছে পঞ্চায়েত? দেবে, সবকিছু নিয়ে যাচ্ছে। দিচ্ছে না? না। তো এই ভাঙা ঘরে কিভাবে বাস করছেন? এইভাবেই বাস করছি, গরিব মানুষ এখন না পারলে কি করবো। কাগজপত্র নিয়ে গেছিল আপনার? হ্যাঁ সব নিয়ে গেছে। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, বাংলার সরকার কাটমানির সরকারে পরিণত হয়েছে। পশ্চিমবাংলার সরকার এতটাই কাটমানি সরকারে পরিণত হয়েছে, সারা বাংলার যে বিভিন্ন পিছিয়ে পড়া ট্রাইবাল সমাজ, যারা ওরাং, মুন্ডা, রাজোয়ার, এরকম সাঁওতাল যারা আছে, তাদের ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, তারা বিপিএল তালিকাভুক্ত হওয়াতেও বারে বারে তাদের ভোটার আধার কার্ড নিয়ে অ্যাপ্লিকেশন করা হয় গৃহ প্রকল্পে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। যদিও বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলার শাসক দল, এ প্রসঙ্গে শান্তিপুর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত সরকার বলেন, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্র প্রকল্পে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। দেখুন, বাংলা আবাস যোজনা সহ 100 দিনের কাজের ব্যাপারে কেন্দ্রের সরকার, স্বৈরাচারী বিজেপি সরকার বাংলাকে বিমাতৃসুলভ আচরণের মধ্যে দিয়ে বরাবর বঞ্চনা করছে। এ ব্যাপারে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন করা সত্ত্বেও এই ব্যাপারটা কেন্দ্রের সরকার করছে। বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এতে আশার আলো দেখছেন বঞ্চিতরা। কেন্দ্রের এই উদ্যোগের সুফল কি পাবেন বাংলার বঞ্চিতরা? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। অমরনাথ দত্ত, সুশিকেশ রায় ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, কালকের নিউজ।